আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে শিখতে পারবেন। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এরকম নির্বাচনী ব্যানার পোস্টার কিভাবে সহজেই তৈরি করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি এবং এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার যে ফাইলগুলো আছে এখানে আমি তিনটা ফাইল রেখেছি। জাস্ট একটা ফটো এবং নির্বাচনের প্রতীক ফুটবল এবং একটা প্যাটার্ন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কীভাবে প্যাটার্ন তৈরি করতে পারবো সেটা আমি আপনাদেরকে এখানে শিখিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে এই ফাইলগুলো আমার ফটোশপে নিয়ে নিচ্ছি। আমি এখানে ওপেনে ক্লিক করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে সাইজের ই বানাবেন ওই সাইজটা আগে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে নিউ ফাইলে ক্লিক করছি। তো আমি এখান থেকে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি একটি ডকুমেন্ট নিচ্ছি। তো এটা অন করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে এরকম প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয়। তো এরকম প্যাটার্ন তৈরি করার জন্য আপনারা জাস্ট এখানে আসবেন। তো আমি আপনাদেরকে একটা সিম্পলি প্যাটার্ন তৈরি করে দেখাচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে এরকমভাবে এই টুলটা নিব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই টুলটা এখান থেকে নিলাম। তো এখন আমি এই টুলের সাথে রাউন্ডেড সার্কেল অ্যাড করে দেব। তো আমি এখান থেকে এভাবে জাস্ট এভাবে ধরছি, এভাবে আমি 2-3টা রাউন্ডেড সার্কেল অ্যাড করে দেব এখানে, অথবা আপনারা চাইলে একটাও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে রাউন্ডেড সার্কেল অ্যাড করছি। তো এই একটা অ্যাড করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যেহেতু একটা ব্যানার বানাবো তো সেরকমভাবে এখানে কালার দেবো। তো আমরা জাস্ট এই হালকা গ্রে কালারটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমরা কন্ট্রোল অল্টার ইন্টার দিব। তো প্রিয় ভিউয়ার্স, তারপর আমরা ডিলিট করে দিব অথবা ব্যাক স্পেস চাপবো। তো আমি ব্যাক স্পেস চাপলাম। তো প্রিয় ভিউয়ার্স, এটা আমরা সুজা সুজি লেভেলে টেনে কয়েকটা ই করে দিব। তো সময় দেব ভিউয়ার্স, আমরা এখানে কয়েকটা ই করে দেই। তো ভিউয়ার্স, এখন আমরা যদি এটা আসলে জুম কমাই দেই তো এটা এরকম দেখা যাচ্ছে। তো এখন আপনারা প্যাটার্ন কীভাবে তৈরি করবেন, এখন আপনারা এখানে যাবেন, গিয়ে এখানে যাবেন ফিটার, তারপর এখানে দেখেন প্যাটার্ন মেকার। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে এইটুক সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, এইটুক সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন জেনারেট। তো আমরা জেনারেটে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এই দেখেন এখানে প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে ওকে করছি। তো ওকে করার পরে আপনারা এই প্যাটার্নটা একটু হালকা করে দিবেন। তো আমি এই প্যাটার্নটা এরকম হালকা করে দিলাম, এখান থেকে অপাসিটি কমিয়ে। তো সময় ভিউয়ার্স, এখন আমরা ডিজাইন শুরু করব। তো আমরা জাস্ট এটা কেটে দিই। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তো ওনার পিকচারটা এখানে নিতে হবে, অর্থাৎ আপনি যাকে ই করতে যাচ্ছেন। তো আমি ওনার পিকচারটা এখানে নিলাম। তো সময় ভিউয়ার্স, আমরা এখন এটা আমাদের সাইজ অনুযায়ী বড় করবো। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বড় করে নেবেন। তো আমি এটা এইখানেই রাখলাম আপাতত। তো আমি তারপরে এখান থেকে আরেকটা ই নিব, ওনার যে মার্কাটা আছে। তো আমি এই মার্কাটা এখানে নিয়ে যাব। তো ওনার মার্কাটা হচ্ছে ফুটবল। তো আমি জাস্ট ফুটবলটা একটু ছোটো করে দিই। তো আমি ফুটবলটা আপাতত এইখানেই রাখলাম। তো সময় ভিউয়ার্স, এখন আমরা আসলে ফুটবলের সাইডে একটা যদি রাউন্ডেড দিয়ে দিই তাহলে মোটামুটি সুন্দর হয়। তো এর জন্য জাস্ট আমরা ফুটবল থেকে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব। তো আমরা যে নিচের ফুটবল যেটা আছে সেই ফুটবলে ক্লিক করে এটা একটু বড় করে দেব ফুটবলের সাইজটা। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনারা যদি এখানে এফেক্টে ক্লিক করেন, তারপর এখানে কালার ওভারলে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন কালার আছে। তো আমি এখানে হোয়াইট কালার অথবা হালকা গ্রে কালার আপনারা আপনার ইচ্ছা মতো দেবেন। তো আমি এখানে কালারটা দিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স, এখানে দেখেন স্ট্রোক একটা অপশন আছে। তো আমি স্ট্রোকে ব্ল্যাক কালার করে দেবো। তো আমরা কালারটা এখানে একটু বড় করে দিই। তো সময় ভিউয়ার্স, এখানে আপনারা দেখেন খুব সুন্দরভাবে এটা সেট আপ হয়ে গেছে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো আমি সিম্পলি তাড়াতাড়ি দেখানোর জন্য আপনাদেরকে একটা সিম্পল ডিজাইন এখানে করে দেখাচ্ছি। তো আমি এইটা পেন্সিলটা সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। তারপর আমি এটা এখানে নিয়ে আসব। তো আমরা এটা এভাবে আপাতত রাখবো। তারপর প্রিয় ভিউয়ার্স, আমার যে যে লেয়ার কপি আছে আমরা লেয়ার কপিটা আরেকটা নিয়ে নেবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবো।
তো প্রিয় ব্যাস এটা দেখেন এখানে অপাসিটি 100 টি আছে তো আমরা অপাসিটিটা 100 করে দেব তো 100 করে দেওয়ার পরে আমরা কন্ট্রোল অল্ট আর এন্টার প্রেস করব তো সম্মানিত ব্যাস এখন আমাদের এইটুকু সিলেক্ট আছে এখন আমরা এইটুকু রাখব বাকিটুকু ডিলিট করে দেব তো এজন্য আমাদের কন্ট্রোল অল্ট আর এন্টার প্রেস করতে হবে আউটসাইড সিলেক্টের জন্য এই যে দেখেন এখন আউটসাইড সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমরা এটা এইখান থেকে হাইড করে দেই তো এই দেখেন ডিলিট করলে আমাদের এইটুকু ডিলিট হয়ে গেছে তো সম্মানিত ভিউয়ার্স এটা ডিলিট হওয়ার পরে আমরা এখন এটাতে ব্ল্যাক কালার অ্যাড করে দেব তো আমরা এখানে যদি কালার ওভারলেতে যাই তো প্রিয় ভিউয়ার্স এখানে আপনারা ব্র্যাড যে কোনো কালার অ্যাড করতে পারেন তো আমি জাস্ট এখানে বিভিন্ন কালার ইউজ করে দেখি আসলে কোনটা ভালো দেখা যায় তো সম্মানিত ভিউয়ার্স আমরা এখানে এই কালারটা এখানে রাখলাম তো ভিউয়ার্স আমাদের মোটামুটি এখানে ডিজাইন কমপ্লিট তো এখন আমরা এইখানে হালকা একটু ডিজাইন করব তো আমরা জাস্ট এটা এইভাবে নিব তারপর এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে দেব তো সময় ভিউয়ার্স এখন আমরা এটা এইভাবেই আপাতত রাখছি তো সময় যে ব্যাস এখন আমরা এটা এভাবে রেখে দিলাম আপাতত তো এখন যদি আমরা এই আমাদের প্যাটার্নটা দিই তাহলে মোটামুটি বিষয়টা একটু সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এটা চাইলে অন্য কালার করে দিতে পারি বড় ছোট করে দিতে পারি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করবেন তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছি তো প্রিয় ব্যাস তারপর আসলে ওনার এই নামটা নিচে লিখতে হবে তো আমরা এই জন্য নামটা লিখব তো এই জন্য আমরা জাস্ট বিভিন্নভাবেই লিখতে পারি যেমন আপনারা যদি যান এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবেন সেটাও করতে পারেন আপনারা যদি যান যে নিচ থেকে কপি করবেন তো সেটাও করতে পারবেন আপনারা যেভাবে ইচ্ছা অথবা আপনি চাইলে বাইরে থেকে তৈরি করে সেটা নিয়ে আসতে পারবেন তো আমি আপনাদেরকে শর্টে বোঝানোর জন্য এই নিচের লেয়ার থেকে কপি করছি তো আমি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম তো সম্মানিত ভিউয়ার্স এখন আমি এই লেয়ারটা এই ওনার ছবির উপরে নিয়ে যাব তো আমরা এখানে লেয়ার এই লেয়ারটাকে এই ছবির উপরে নিয়ে গেলাম তো সময় তো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ছবির উপরে চলে আসছে তো আমরা এখানে অপাসিটি 100 করে দিব তো সময় তো ব্যাস অপাসিটি 100 করে দেওয়ার পর আমরা এটা এখান থেকে হাইড করে দিব তো আমরা এখন জাস্ট এইভাবে এই আপনার এই টুলটা নিব এই যে দেখেন রেকটেঙ্গুলার টুল রাউন্ডেড রেকটেঙ্গুলার টুল তো আমি এই টুলটা নেওয়ার পরে এইখানে এইভাবে এটা এখানে রেখে দেব তো তারপর আমরা কন্ট্রোল অল্ট আর এন্টার প্রেস করব তো সময় তো ভিউয়ার্স এখন আমরা আমাদের যে প্যাটার্নটা ছিল এই প্যাটার্নের উপরে ক্লিক করলাম এখন আমাদের প্যাটার্নের আউটসাইড ডিলিট করে দেব শুধু এই সিলেক্টটুকু রেখে দেব তো এই জন্য আমাদের কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে তো আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করলাম তারপর আমরা ডিলেটে প্রেস করলাম তো সময় তো ভিউয়ার্স আপনারা দেখেন মোটামুটি ডিলিট হয়ে গেছে অর্থাৎ কী হয়েছে আপনাদের বোঝার জন্য এটাতে চাপ দিয়ে এখানে দেখেন এফেক্টস আছে তারপর এখানে আমরা যদি কালারে যাই তো এখানে আমরা যদি ব্ল্যাক কালারটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কী হয়েছে তো তারপর এটার যে বাইরের যে সাইড আছে সেটাতে আমরা একটু হোয়াইট কালার দিয়ে দিলাম তো মোটামুটি এই হচ্ছে আমাদের নিচের ই তো তারপর ভিউয়ার্স তার ওনার যে মার্কা আছে এই মার্কাটা লেখার জন্য আমরা এই এখানে আরেকটু লিখে দেব তো আমরা এটা কপি করে নিয়ে আসলাম তারপর আমরা এখান থেকে একটু পেন্সিল টুল সিলেক্ট করব সিলেক্ট করে বাকিটুকু কেটে দেবো তো কন্ট্রোল অল্টার এন্টার ডিলিট তো সময় ভিউয়ার্স আপনারা দেখেন এইটুকু আছে বাকিটুকু ডিলিট হয়ে গেছে তো তারপর মোটামুটি এখানে আপাতত আমাদের কাজ শেষ তারপর আপনারা যদি আরও কিছু করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন যেমন আপনার এখানে ওই প্রচারে এত নোংরা এইগুলো লেখা থাকে আপনারা চাইলে এখানে এগুলো লিখতে পারেন এগুলো লেখার জন্য আপনার জাস্ট আবার ওই নিচের ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন তো আমরা ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম এখান থেকে আরেকটা ডুপ্লিকেট নিয়ে নিব তারপর এটা অপাসিটিটা 100 করে দেব তারপর আমরা এখানে এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট আই প্রেস করব বাকিটুকু ডিলিট করার জন্য তো আমরা এটা ডিলিট করে দিলাম তো আমরা এখানে আরেকটা কালার অ্যাড করে দিলাম অথবা আপনারা যদি চান যে এই কালার দিবেন তাহলে এই কালার এখানে আইটোপার টুলটা রেখে দিলেই ওকে দিলেই কালার চলে আসবে তো এখন আমরা এই টেক্সটটা লিখছি যেমন ওনাকে অথবা আপনি যদি চান যে এটা পুরোটাই এই পর্যন্ত নিয়ে আসবেন তো সেটাও পারেন এখানে এই পর্যন্ত নিয়ে আসলেও ডিজাইনটা সুন্দরই হয় তো আমি ট্রাই করে দেখি
তো সময় দিবে আছে এখানে আমরা এই পর্যন্ত রাখলাম এটা এটা এই পর্যন্তই রাখলাম তো এখানে আমরা লিখে দিচ্ছি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তো সময় দেব এখন আমরা এই ট্যাগগুলো একটু বড় ছোট করে মিলিয়ে দেব তো আমরা এখানে ওনার ট্যাগসগুলো এখানে আমরা হোয়াইট কালার করে দেই সুন্দর হওয়ার জন্য তো হোয়াইট কালার করে দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার গ্রেডিয়েন্ট সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই তো আমি এখানে হোয়াইট কালার করে দিলাম আমি এখানে এটাও হোয়াইট কালার করে দিব তো তারপর এই নিচের এটাতে আমরা একটু এফেক্ট যোগ করে স্ট্রোক যোগ করে দেব ব্ল্যাক কালার তাহলে আপনার লেখাটা এখানে আর একটু স্মুথলি দেখা যাবে তো সময় দেব আর মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এই এইখানে এই ডিজাইন তো আমরা পদপ্রার্থী হিসাবে ওনার নামটা এখানে লিখে দেব তো ভিউয়ার্স আপনারা খেয়াল করেন যে এটা নিচে চলে গেছে তো আমরা এটা যদি ট্যাগসটা সবার উপরে নিয়ে যাই তাহলে এটা সবার উপরে চলে আসবে তো আমরা এখানে ওনার নামটা লিখে দিব কামাল খান এখন আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো কালার আপনাদের যা প্রয়োজন আপনারা সেটা এখানে ইউজ করতে পারেন কামাল খানকে আমরা লিখে দেব ফুটবল তারপর জেনারেলি এইসব যে লেখাগুলো থাকে আপনারা সেগুলো লিখে দেবেন যেমন ফুটবল প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন আমরা এখানে এখানে যে কালারটা ফুটবে আমরা সেই কালারটা এখানে ইউজ করব তো আমরা এখানে বিভিন্ন কালার ট্রাই করে দেখি তো সম্মানিত ভিউয়ার্স আমরা এখানে এই কালারটাও চেঞ্জ করে দেব তো আমরা এখানে রেড কালার দিয়ে দেব তো এখানে আমরা একটু শেড ওয়ার্ক করে দেব তো সম্মানিত ভিউয়ার্স মোটামুটি এখানে কাজ শেষ তো আমরা প্রতীকে বিভিন্ন জিনিস লেখা থাকে যেমন প্রচারে উন্মুক্ত উন্মুক্ত তো আমরা এখানে লিখে দিই প্রচারে এলাকাবাসী তো আমরা এই ফন্টটা চেঞ্জ করে দিই তো প্রিয় ভিউয়ার্স আমরা এইখানে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আসলে ব্যানার ডিজাইনগুলো করতে হয় আশা করি সবাই বুঝেছেন তারপর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে যদি অন্য একটা ফোন দেই তাহলে মোটামুটি সুন্দর হবে তো আমরা সেই ফোনটা এখানে সিলেক্ট করে দেব তো আমরা এখানে এই ফোনটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এইভাবে এখানে লিখে দেব তো লিখে দেওয়ার পরে এটা আমরা একটু হোয়াইট কালার করে দেবো তাহলে এখানে লুকিংটা সুন্দর হবে তো আমরা এখানে জাস্ট লিখে দিই পলা প্রচারে এলাকাবাসী তো এটা আমরা একটু ছোটো বানিয়ে দিব তো সম্মানিত ভিউয়ার্স মোটামুটি আশা করি যে সবাই বুঝতে পারছেন তো এইভাবে আসলে এই ডিজাইনগুলো করতে হয়
তো প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা নিত্য নতুন সব ডিজাইনের কাজগুলো আপনাদেরকে দেখাই। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।